ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দা আশিস দাস। তো আশা করছি থাম্বনেলে সবাই বুঝতে পেরে গেছো যে ভিডিওটার টপিক কী। তো ভিডিওটার টপিক তবু বলে দিই যে ক্লাস টুয়েলভের একটা নতুন বিষয় অ্যাড হয় যেটাকে বলে প্রুফ সংশোধন। এটা প্রোজেক্টের সাথে দেয়, প্রোজেক্টে থাকে 15 নম্বর আর 5 নম্বর থাকে প্রুফ সংশোধন, টোটাল 20। তো এবার দেখবো প্রুফ সংশোধন লিখতে হয় কিভাবে, সেটাই ভিডিওটাতে দেখব। তো চলো দেখা যাক। 2000 years later. তো প্রুফ সংশোধনের তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে অনুচ্ছেদ, একটা হচ্ছে সংশোধন, আর একটা হচ্ছে সংশোধিত অনুচ্ছেদ। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ জিনিসটা কি, তো কেউ যদি কোনো লেখা ছাপাতে চায় তো সেটা পাঠাই যেভাবে সে লিখে সেটা হচ্ছে অনুচ্ছেদ। যেমন এখানটায় দেখো, গন্ধ কি শুধু ফুলে থাকে তা নয়, এমন অনেক গাছ আছে যার লতায় কচি ডালে এমনকি শুকনো কাঠে পর্যন্ত সুগন্ধ পাওয়া যায়। তুলসীর পাতায় ও কচি ডালে সুন্দর বেশ গন্ধ, দারুচিনির তার গাছের ছালে গন্ধ, চন্দনের গন্ধ তার কাঠে, খসখসের গন্ধ তার শিকড়ে, লেবু ও কমলার গন্ধ তার ফলে, জিরে বীচে ও মৌরি ইত্যাদির গন্ধ তার বীজে, এবং ধূপ ও ধুনোর গন্ধ গাছের আঠায়। এও দেখা গিয়েছে যে প্রায় সব রকম ফুল ইত্যাদির গন্ধ দেশ ও আবহাওয়ার অনেকটা উপর নির্ভর করে ওপর। তো এখানে দেখি বোঝা যাচ্ছে লেখাটা অনেকই গণ্ডগোল আছে, ভুল আছে, বাক্যটা ঠিকভাবে লেখা নেই, বানানো ভুল আছে। তো সেটা আবার সংশোধন হবে। তো বেশিরভাগ টিচারেরা তোমাদের স্কুলেও পরামর্শ নেবে, জিজ্ঞাসা করবে, তোমাদের টিচাররাও বলবে যে তিন রকম কালি ইউজ করতে যাতে বুঝতে সুবিধা হয়, নীল কালো লাল। এখানে লাল কালি ইউজ করলে টিচাররা কিছু বলে না, কারণ সংশোধনের ব্যাপার যেহেতু। তো দেখো, গন্ধ বানানটা ভুল, দুন্ত নয় ধয় এখানটাই ঠিক করে দিয়েছে। তো প্রুফ সংশোধন ব্যাপারে আমি একটা ভিডিও আপলোড করেছি, তো সেটা এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তার সম্বন্ধে কিছু তথ্য, তো সেটা দেখে নিও। এরপর ইত্যাদি সব সংশোধন করেছে, তো তোমরা যেমন এটা আছে হুবহু সেম লিখে দেবে। এখানে যা লেখা আছে হ্যাশট্যাগ থেকে দন্তস্বর হ্রস্বই, তারপর এই চিহ্নটা, জিজ্ঞাসা চিহ্ন যেমনভাবে আছে এরকম ঠিক তেমনভাবে এতটা লিখে দেবে, এখানটার পড়ছি না। তো যেখানটা যেমন আছে সেখানটা কিন্তু সেখানেই লিখবে। আর দেখো এইখানটায় যেটা দিয়েছে এটা হচ্ছে শিরোনাম বা টাইটেল, সব কিছু যে গন্ধে ভরা, তো হয়েছে। তো এতটা যেমন আছে সেম লিখে দাও। এরপর আমরা দেখবো সংশোধিত অনুচ্ছেদ, অর্থাৎ এই যে এখানটায় যে কারেকশানটা করলো, এরপর কিভাবে সেই যে সংস্থায় এই লেখাটা পাঠানো ছিল তারা কিভাবে সংশোধন করেছে সেটা দেখব। তো এখানে দেখো টাইটেল সব কিছু যে গন্ধে ভরা, এবার দেখো পড়ে, গন্ধ কি শুধু ফুলে থাকে কোশ্চেন মার্ক, এটা কি ওখানে ছিল? একদমই না, দাঁড়ি ছিল তা না, কমা আছে, এখানেও যদি দিয়েছিল তা নয়, এমন অনেক গাছ আছে যার লতায় কচি ডালে এমনকি শুকনো কাঠে পর্যন্ত সুগন্ধ পাওয়া যায়, তুলসীর পাতায় ও কচি ডালে বেশ সুন্দর গন্ধ, দারুচিনির গন্ধ তার গাছের ছালে, চন্দনের গন্ধ তার কাঠে, খসখসের গন্ধ তার শিকড়ে, লেবু ও কমলার গন্ধ তার ফলে, জিরে ও মৌরি ইত্যাদির গন্ধ তার বীজে, এবং ধূপ ও ধুনোর গন্ধ গাছের আঠায়। এও দেখা গিয়েছে যে প্রায় সব রকম ফুল ইত্যাদির গন্ধ দেশ ও আবহাওয়ার ওপর নির্ভর অনেকটা নির্ভর করে। তো এই গেল একটা প্রুফ সংশোধন, এইটুকু লিখতে পারলি 5 নম্বর। তো আরও আমি অনেক, এটা একটা হলো একটা পার্ট, আরও অনেক পার্ট আপলোড করব যেটা তোমাদের সহজ মনে হবে, যেটা সোজা হবে, সবই ছোট ছোট, সেটাই লিখবে আর জমা দেবে। আর যেটা লাগে অভিজ্ঞানপত্র কৃতজ্ঞতা স্বীকার, ওটা আমি আপলোড করেছি, এই ভিডিওটি ডিসক্রিপশানে দেবে লিঙ্ক দেওয়া আছে,
তো ভিডিওটা দেখে নিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো ক্লাস 12-দের সমস্ত স্টুডেন্টদের, আর সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটায়, আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওয়।